সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাসী যারা এখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আর আপুটা দেখতে শুনতে অনেকটা উসলম্বা অনেকটাই সুন্দর আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি আছি কোনো রকম কোনো মতো আছেন পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় বাড়ি বরিশাল পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে আর আমি আছি বরিশালেই থাকেন বরিশালে মেয়েরা বলে খুব ডেয়ারিং হয় খুব মানে সাহসী হয় এরকম কোনো কিছু নাকি আপনি সবাই কি এক নাকি ভাই আপনি সাধারণ লেখাপড়া করেন লেখাপড়া আগে করতাম এখন করি না কোন ক্লাস করতে কোন ক্লাস পর্যন্ত করছিলেন এই 5 পর্যন্ত করছিলাম মাত্র বয়স কত এখন বয়স এই যে 18 চলে তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শাদী হয়েছিল নাকি বিয়ে শাদী হয় নাই প্রতিবেদন আইছে কোনো ভাইয়া যদি আমার পাশে থাকে আমাকে ভালোবাসে বিয়ে করে তাহলে বসবো বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন কোনো প্রেম ভালোবাসা আছে না ওসব করার সময় পাইনি এখনই তো প্রেম করার সময় প্রেম করার বয়স আম্মুটা অসুস্থ বাবা বিয়ে করে চলে গেছে কিভাবে সময় পাবো আমার আম্মুটাকে কোনো সহযোগিতা চান না এটা জীবন সঙ্গী চান জীবন সঙ্গী চাই যে আমার জীবন সঙ্গী হবে সে তো আমার সহযোগিতা করবে হ্যাঁ আমার জীবন সঙ্গী লাগবে আর কোনো শখ ছিল একটু গান টান শেখা অভিনয় করা নাচ গান এরকম না ওইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই গান টান গাইতে পারেন না আচ্ছা তা সুন্দর চেহারাটা দেখাইলে সমস্যা কি বিয়ে তো যেহেতু করতেই হবে চেহারা দেখেই তো বিয়ে করবে তাই না যে দেখবে সে ফোনের মাধ্যমে দেখবে যে আমার ভালোবাসবে যে আমার বিয়ে করতে চাইবে কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় তাহলে হবে না হবে না কেন সে যদি আমার ভালোবাসে আমার দায়িত্ব নিতে চায় তাহলে দেখা ভালোবাসা তো দুই দিক থেকে হয় আপনি ভালোবাসবেন না বাসবো না কেন যে আমার ভালোবাসবে আমি তাকে ভালোবাসবোই তো সেটাই দুই পক্ষে ভালোবাসাবাসি করবেন খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন ঠিক আছে মায়ের প্রেম করার বয়স আম্মুটা অসুস্থ বাবা বিয়ে করে চলে গেছে কিভাবে সময় পাবো আমার আম্মুকে কোনো সহযোগিতা চান না এটা জীবন সঙ্গী চান জীবন সঙ্গী চাই যে আমার জীবন সঙ্গী হবে সে তো আমার সহযোগিতা করবে হ্যাঁ আমার জীবন সঙ্গী লাগবে আর কোনো শখ ছিল একটু গান টান শেখা অভিনয় করা নাচ গান এরকম না ওইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই গান টান গাইতে পারেন না আচ্ছা তা সুন্দর চেহারাটা দেখাইলে সমস্যা কি বিয়ে তো যেহেতু করতেই হবে চেহারা দেখেই তো বিয়ে করবে তাই না যে দেখবে সে ফোনের মাধ্যমে দেখবে যে আমার ভালোবাসবে যে আমার বিয়ে করতে চাইবে কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় তাহলে হবে না হবে না কেন সে যদি আমার ভালোবাসে আমার দায়িত্ব নিতে চায় তাহলে দেখা ভালোবাসা তো দুই দিক থেকে হয় আপনি ভালোবাসবেন না বাসবো না কেন যে আমার ভালোবাসবে আমি তাকে ভালোবাসবোই তো সেটাই দুই পক্ষে ভালোবাসাবাসি করবেন খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন ঠিক আছে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে না ভাই নাম্বার মুখস্থ তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন না এক অসহায় করি পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় বিয়ের বয়স বিয়ে করতে চাই বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01334380857 নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক না কেন নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম